I got broads in the lung. Just to lean the family. Hello friends, welcome to my channel, My Sports Opinion. তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটি ডেলি আপডেটের নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার নিউজ নিয়ে এবং আইএসএল এর নতুন নিয়ম কি হতে চলেছে এবং সেই নিয়ম কতটা কার্যকরী হবে সেই সম্বন্ধে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ডেলি আপডেটের ভিডিও পাওয়ার জন্য। আর যাদের অলরেডি সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। তো চলো প্রথম ট্রান্সফার নিউজে আসে যাক। তো প্রথম নিউজটি হলো লাস্ট সিজন আইএসএল এর গোল্ডেন বুট জয়ী প্লেয়ার নেরিচাস ভালস্কিসকে নিয়ে। তো গতকালের ভিডিওতে বলেছিলাম যে নেরিচাস ভালস্কিসকে কিন্তু একটা অফার করেছে ক্লাব ব্লাস্টার্স এফসি তার প্রতি ইন্টারেস্ট দেখিয়ে। তো এই মুহূর্তে আরও একটি আপডেট বেরিয়ে আসছে যে ক্লাব ব্লাস্টার্স এফসির সঙ্গে সঙ্গেও কিন্তু আরও একটা আইএসএল এর ক্লাব এই প্রতিযোগিতায় নেমেছে এবং সেই ক্লাবটি হলো হায়দ্রাবাদ এফসি। তো হায়দ্রাবাদ এফসিও শোনা যাচ্ছে কিন্তু রীতিমতো নেরিচাস ভালস্কিসকে তাদের টিমে নেওয়ার জন্য কথাবার্তা শুরু করে দিয়েছে। তো ভালস্কিসের কাছে কিন্তু এখন দুটো ক্লাবের অফার চলে আসছে, ক্লাব ব্লাস্টার্স এফসি এবং হায়দ্রাবাদ এফসি। তো আমার কাছে আরও একটা আপডেট আছে যে চেন্নাই এফসির তরফ থেকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের জন্য নেরিচাস ভালস্কিসকে কিন্তু একটা অফার করা হয়েছে এবং এটাও শোনা যাচ্ছে যে ভালস্কিসের কিন্তু এই অফারটা তেমন পছন্দ হয়নি। অর্থাৎ চেন্নাই এফসি যে অফারটা করেছে সেই অফারটাই কিন্তু খুশি নন নেরিচাস ভালস্কিস। তো সেই জন্য কিন্তু বিভিন্ন ক্লাব আইএসএল এ তার প্রতি একটা ইন্টারেস্ট দেখিয়ে তাকে বিভিন্ন অফার করছে। তো যতটা স্ট্রং রিউমার, কিন্তু যদি চেন্নাই এফসি এর থেকে আরও ভালো অফার না করে ভালস্কিসকে তো ভালস্কিস কিন্তু পরের মৌসুমে চেন্নাই এফসিতে নাও থাকতে পারে, অর্থাৎ চেন্নাই এফসিতে না থাকার সম্ভাবনাটাই বেশি। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়, চেন্নাই এফসি তাকে ধরে রাখার জন্য আরও ভালো অফার দিতে পারে কি। তো চলো নেক্সট ট্রান্সফার আপডেটে আসে যাক। তো পরের ট্রান্সফার নিউজটি হলো জস টেলিগ্রাফ এসির 25 বছর বয়সী ফুটবলার আয়ুষ্মান চতুর্বেদীকে নিয়ে। তো আয়ুষ্মান চতুর্বেদী একজন 25 বছর বয়সী ফুটবলার এবং যে মূলত অ্যাটাকিং মিডফিল্ড এবং উইং এই দুটো পজিশনেই খেলতে পারে। তো ইতিমধ্যে শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য দুটি ক্লাব এই প্লেয়ারটিকে অফার করেছে এবং সেই দুটি ক্লাব হলো ট্রায়ো এফসি এবং ক্লাব ব্লাস্টার্স এফসি। তো দেখা যাক কোন ক্লাবের সঙ্গে এই প্লেয়ারটির কথাবার্তা কত দূর এগিয়ে যায়। তো পরবর্তী ট্রান্সফার নিউজটি হলো বিদ্যাসাগর সিংকে নিয়ে। তো বিদ্যাসাগর সিং কিন্তু লাস্ট সিজন ইস্ট বেঙ্গল হয়ে খেলছিল, একজন 22 বছর বয়সী ফরওয়ার্ড। তো এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই প্লেয়ারটিকে একটা অফার করেছে এবং মোহামেডান স্পোর্টিং কিন্তু বর্তমানে আই লিগের সেকেন্ড ডিভিশনে খেলছে। তো শোনা যাচ্ছে কিন্তু এই প্লেয়ারটির সঙ্গে মোহামেডান স্পোর্টিংয়ের কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছে, প্রায় ফাইনাল স্টেজে চলছে কথাবার্তা বলা যায়। তো দেখা যাক কতদূর কথাবার্তা এগিয়ে যায় বিদ্যাসাগর সিংয়ের সঙ্গে। তো তেমন কনফার্ম আপডেট পেলে বা সাইনিং হয়ে গেলে আমি তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো। তো চলো পরবর্তী ট্রান্সফার নিউজে আসে যাক। তো পরবর্তী ট্রান্সফার নিউজটি হলো মিকুকে নিয়ে। তো এই 34 বছর স্ট্রাইকারকে নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে আইএসএল এর বিভিন্ন ক্লাবগুলি। তো এই মুহূর্তে আরও একটি ক্লাবের নাম শোনা যাচ্ছে এবং সেই ক্লাবটি হলো চেন্নাই এফসি। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে চেন্নাই এফসিও কিন্তু একটি অফার করেছে মিকুকে তাদের টিমে আসার জন্য। তো এখন একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কি নেরিচাস ভালস্কিসকে কিন্তু রিটেইন করবে না চেন্নাই এফসি? তো এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে চেন্নাই এফসি ফ্যানেদের জন্য। তো দেখা যাক পরবর্তীকালে চেন্নাই এফসি কোন প্লেয়ারটিকে তাদের টিমে সই করাতে পারে, নেরিচাস ভালস্কিস নাকি মিকু। তো তেমন কোনো আপডেট পেলে আমিও তো অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে। তাহলে চলো পরবর্তী ট্রান্সফার আপডেটে আসা যাক। তো পরবর্তী ট্রান্সফার আপডেটটি কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে। তো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে একটি রিউমার বেরিয়ে আসছে যে ইস্টবেঙ্গল কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে স্লাভিসা এস্টোজানোভিচ। তো এই স্লাভিসা কিন্তু লাস্ট সিজন ক্লাব ব্লাস্টার্স এফসির হয়ে খেলছিল, একজন 31 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এবং সে কিন্তু উইঙ্গার হিসেবেও খেলতে পারে এবং স্ট্রাইকার হিসেবেও কিন্তু খেলতে পারে। তো ক্লাব ব্লাস্টার্স এফসির হয়ে কিন্তু তার একটি গোলও ছিল লাস্ট সিজনে। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং রীতিমতো তাকে নাকি একটি অফারও করা হয়েছে ইস্টবেঙ্গল আসার জন্য। তো দেখা যাক ইস্টবেঙ্গলের সঙ্গে এই প্লেয়ারটির কথাবার্তা কতটা এগিয়ে যায়। তাহলে চলো আজকের লাস্ট নিউজে আসে যাক। তো
আজকের লাস্ট আপডেটটি হলো আইএসএল এ নতুন কি নিয়ম আসতে চলেছে সেই সম্বন্ধে। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে আইএসএল এর পরবর্তী মরশুম থেকে কিন্তু বিদেশি প্লেয়ারের সংখ্যা কমতে পারে। তো কিছুদিন আগেই আইএসএল এর কর্মকর্তা জানিয়েছিল যে পরবর্তী মরশুম অর্থাৎ আইএসএল সিজন 7 থেকে কিন্তু বিদেশি প্লেয়ার 5 জনই থাকবে, কিন্তু তার মধ্যে একজন এশিয়ান কান্ট্রির প্লেয়ারকে খেলাতে হবে, অর্থাৎ 4+1 এই ফরমেশনে, এবং সেই জন্য তারা 7 জন বিদেশি প্লেয়ারকে প্রত্যেকটা টিম তাদের টিমে রেজিস্টার করাতে পারবে। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে আইএসএল কর্মকর্তারা একটা বৈঠক করতে চলেছে নতুন নিয়মের ব্যাপারে, যে ফরেন প্লেয়ারের সংখ্যা কিন্তু পরের বছর কমাতে হবে। তো কী হবে সেই নিয়ম? সেই নিয়মে শোনা যাচ্ছে যে তারা 7 জন ফরেন প্লেয়ারের জায়গায় 6 জন প্লেয়ারকে রেজিস্টার করাতে পারবে প্রত্যেকটা টিম, এবং তারা প্লেইং ইলেভেনে 4 জন ফরেন প্লেয়ারকে খেলাতে পারবে। ফরমেশন হবে 3+1, অর্থাৎ একজন থাকবে এশিয়ান কোটার, অর্থাৎ যে কোনো এশিয়ান কান্ট্রির প্লেয়ার থাকবে। তো এইটা কিন্তু এখন বিভিন্ন আইএসএল ক্লাবকে আক লাগিয়ে দিয়েছে এই নতুন নিয়মটা, কারণ আইএসএল ক্লাবগুলো কিন্তু পুরনো নিয়ম করেই, অর্থাৎ যে 4+1 অর্থাৎ 7 ফরেন প্লেয়ার রেজিস্টার করাতে হবে, সেই নিয়মটা মাথায় রেখে কিন্তু এতদিন দল গোছানো শুরু করেছে। তো সেই হিসাবে তাদের কাজও কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। তো এখন যদি আইএসএল কর্মকর্তারা এই পরবর্তী মরশুম থেকেই নতুন নিয়ম চালু করতে চায়, তো রীতিমতো কিন্তু আইএসএল এর বিভিন্ন দলগুলি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো সে তাই জন্য এই নিয়মের বিরুদ্ধেই কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি থেকে এটিকে, তারপর বেঙ্গালুরু এফসি, তারা কিন্তু এই নিয়মের বিরুদ্ধে একটা কমপ্লেইন করতে চলেছে, যাতে পরবর্তী বছর থেকে কিন্তু এই নতুন নিয়ম চালু না করা হয়। তো দেখা যাক কতদূর কী হয় এই ব্যাপারটি নিয়ে। তো তেমন কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, বাই বাই।